হ্যালো ভিউার্স সবার জন্য শিক্ষা বেঙ্গলি ইনস্টিটিউশনে তোমাদের সবাইকে আজকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা ক্লাস সেভেনের ভূগোলের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভূপৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয় চ্যাপ্টারটি পড়ব এর আগে আমরা পৃথিবীর পরিক্রমা যেটা প্রথম অধ্যায়ে দেওয়া আছে সেটা আমরা পড়ে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা সেটা দেখে নেবে যারা যারা এখনও দেখো তাদেরকে অবশ্যই বলবো দেখে নিতে আর যা যারা দেখেছো তাদেরকে বলবো এই ভিডিওটা ভালো করে দেখে নিতে এবং কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে আচ্ছা দেখো আজকে আমরা শুরু করছি ভূপৃষ্ঠের কোনো স্থানের অবস্থান নির্ণয় পৃথিবী যে প্রায় গোলাকার তা আমরা সকলেই জানি তোমাদের খেলার বল মার্বেল বা গ্লোবকে পৃথিবীর ক্ষুদ্ররূপ বলে ধরা যেতে পারে ওই রকম কোনো জিনিসের ওপর কোনো একটা বিন্দু নাও কিন্তু বিন্দুটা বল বা মার্বেলটা ঠিক কোথায় অবস্থা তা তুমি বলতে পারো কি পাড়ার যে কোনো বাড়ি ঠিক কোথায় কেউ জিজ্ঞাসা করলে সহজেই বলে দেওয়া যায় কিন্তু সেই জায়গাটায় পৃথিবীর ওপর ঠিক কোথায় তুমি কিভাবে আছো সেটা কিভাবে বোঝাবে সাদা মার্বেলটার ওপর যে বিন্দুটা দেখানো হয়েছে দেখো ছবিটা তো দেখো এই যে ছবিটা দেখা আছে এখানে ভালোভাবে বোঝানো আছে তো বলছে তার অবস্থান কোথায় কেউ বলবে মার্বেলটার পূর্ব দিক কেউ বলবে মার্বেলটার উত্তর দিকে কিন্তু মার্বেলটা ঘুরিয়ে বিন্দুর জায়গাটা নিচের দিকে বা অন্য কোনো দিকে করে দিলে বিন্দুটা অবস্থান পাল্টে যাচ্ছে তাহলে পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানে ঠিক অবস্থান আমরা কিভাবে নির্ণয় করব। আমরা যেটা জানি আর কি পৃথিবী পৃষ্ঠের ওপর দুটি গুরুত্বপূর্ণ কল্পিত রেখা হলো এক নিরক্ষরেখা বা বিষভরেখা বা জিরো ডিগ্রি অক্ষরেখা আর দুই হলো মূল মধ্যরেখা বা জিরো ডিগ্রি দ্রাঘিমা রেখা দেখো ছবিটা ভালো করে ফোকাস করো এই ছবিটার মধ্যে সেটা স্পষ্ট হয়ে দেওয়া আছে মাছ বরাবর যে রেখাটা গেছে পূর্ব থেকে পশ্চিমে সেটা হচ্ছে নিরক্ষরেখা যার মান জিরো ডিগ্রি আর উত্তর থেকে দক্ষিণে যে রেখাটা কল্পনা করা হয় তার নাম হচ্ছে মূল মধ্যরেখা বা দ্রাঘিমা রেখা যার মান হচ্ছে জিরো ডিগ্রি ঠিক আছে এবার দেখো নিরক্ষরেখা রেখা ঠিক মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে বিস্তৃত বুঝতে পেরেছ নিরক্ষরেখা পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করে একটা হচ্ছে উত্তর অংশ একটা হচ্ছে দক্ষিণ অংশ বা দক্ষিণ গোলার্ধ মূল মধ্যরেখাকে গ্রেটার লন্ডনের রয়্যাল গ্রিজ নামক স্থানের উপর দিয়ে কল্পনা করা হয় এটা স্টার বা তোমরা আন্ডারলাইন করে রাখতে পারো যে মূল মধ্যরেখা কোন জায়গার উপর দিয়ে গেছে সেটা হচ্ছে লন্ডনের রয়্যাল গ্রিনিজ নামক স্থানের উপর দিয়ে কল্পনা করা হয়েছে মূল মধ্যরেখাটি ঠিক আছে মূল মধ্যরেখা ও আটশো ডিগ্রি দ্রাম্য রেখা মানে দ্রাগিমা রেখা মিলিতভাবে যে পূর্ণবিত্তটি তৈরি করে সেটি পৃথিবীকে সমান দুটি অংশে ভাগ করে এক পূর্বক্ষ এক হচ্ছে হচ্ছে পশ্চিম পশ্চিম বা ওকে এটা মূল মধ্যরেখা করছে পূর্ব আর পশ্চিমে আর নিরক্ষরেখা করছে পৃথিবীকে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে বিভক্ত করছে বোঝা গেল তারপর চলো দেখো একটা গ্লো বা মানচিত্র খেয়াল করলে দেখা যায় পৃথিবীর ওপর কতগুলো আড়াআড়ি লম্বলম্বী দাগ কাটা আছে ঠিক এই ছবিটাতে ভালো করে দেখে না। যে কতগুলো লম্বা লম্বী ও আড়াআড়ি কি করা আছে দাগ কাটা আছে ঠিক আছে তো এই দাগগুলো কি নিরক্ষরেখার সমান্তরালে মানে নিরক্ষরেখার যে সমান্তরালে পূর্ব পশ্চিমে বিস্তৃত কল্পিত রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা তাহলে এইগুলো হচ্ছে অক্ষরেখা ঠিক আছে আর পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু মানে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত উত্তর দক্ষিণে বিস্তৃত কল্পিত রেখাগুলোকে বলা হয় দ্রাঘিমা রেখা তাহলে এই রেখাগুলো হচ্ছে দ্রাঘিমা রেখা বোঝা গেল দেখো নামটা দেওয়াই আছে দাগ দিয়ে ছবিতে উভয় রেখা পৃথিবীর ওপর জালের মতো বিস্তার করে আছে একটা জিনিস মনে রাখবে এই যে রেখাগুলো তোমরা জানছো এগুলো সবই কিন্তু কল্পিত রেখা কল্পনা করে করা হয়েছে ঠিক আছে আমরা জানি গ্লোব হলো পৃথিবীর ছোট প্রতিরূপ ওকে গ্লোব যেটা আর কি সেটা কিন্তু পৃথিবীর একটা ছোট প্রতিরূপ তোমরা হয়তো তোমাদের বাড়িতে সবারই হয়তো থাকবে কম বেশি তো সেটা হচ্ছে পৃথিবীর ছোট একটা প্রতিরূপ মাত্র ওকে তারপর চলো দেখো অক্ষরেখার পরিচয় দেখো অক্ষরেখার পরিচয় অক্ষরেখা পরস্পর সমান্তরাল অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত এগুলো হচ্ছে অক্ষরেখার বৈশিষ্ট্য ভেবে তোমরা মনে রাখতে পারো খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত হয় অক্ষরেখা ডিগ্রিতে পরিমাপ করা হয় অক্ষরেখার পরিধি ক্রমশ দিকে ক্রমে যায় এই যে দেখছো আস্তে আস্তে পরিধিটা মেরুর দিকে কি হচ্ছে কমে যাচ্ছে অক্ষরেখার মধ্যে নিরক্ষরেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ নিরক্ষরেখার মান জিরো ডিগ্রি নব্বই ডিগ্রি উত্তর থেকে নব্বই দক্ষিণ হলো যথাক্রমে উত্তর মেরুবিন্দু ও দক্ষিণ মেরুবিন্দু বোঝা গেল এই যে উত্তর মেরুবিন্দু আর হচ্ছে দক্ষিণ মেরুবিন্দু বোঝা গেল এবার চলো দেখে নিই তারপর দেখো নিরক্ষরেখার মান জিরো ডিগ্রি নিরক্ষরেখার উত্তরের অক্ষরেখাগুলো হলো উত্তর অক্ষরেখা এবং নিরক্ষরেখার দক্ষিণের অক্ষরেখাগুলো হলো দক্ষিণ অক্ষরেখা বুঝতেই পারছো যে নিরক্ষরেখা যদি মাছ বরাবর থাকে তার উত্তর দিকে যেগুলো আছে সেগুলো হলো উত্তর অক্ষরেখা নামে পরিচিত আর নিরক্ষরেখার দক্ষিণের যে অক্ষরেখাগুলো আছে সেগুলো বলা হয় দক্ষিণ অক্ষরেখা নামে ঠিক আছে প্রতি ডিগ্রি অক্ষরেখাকে ষাট মিনিটের প্রথমীর অক্ষরেখা ষাট সেকেন্ডে ভাগ করা হয়েছে এটা মাথায় রাখবে অক্ষরেখা উত্তর গুলাদের হলে উত্তর ও দক্ষিণগুলাদের হলে দ এতে শব্দ দুটো কী করা হয় ব্যবহার করা বারবার উত্তর বা বারবার দক্ষিণ লেখার প্রয়োজন হয় না দুটি মেরু বিন্দুর মান নব্বই ডিগ্রি উত্তর ও নব্বই ডিগ্রি দক্ষিণ তো মান মানগুলো কত নব্বই ডিগ্রি উত্তর ও নব্বই ডিগ্রি দক্ষিণ ঠিক আছে তা বোধতেই অক্ষরেখার প্রয়োজন হয় যেমন আচ্ছা কোনো স্থান নিরক্ষরেখা থেকে কতটা দূরে বা কতটা উত্তরে বা কতটা দক্ষিণে মানে নিরক্ষরেখা থেকে কোনো স্থান কতটা উত্তরে এবং কতটা দক্ষিণে সেইটা বোঝানোর জন্য অক্ষরেখার কিন্তু প্রয়োজন হয় যেমন কলকাতা অবস্থান করেছে বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তর অক্ষরেখার ওপর তাহলে আমরা বলতেই পারি পৃথিবীতে কলকাতার অবস্থান বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তরে ঠিক আছে এটা হলো কি কলকাতার অবস্থান যদি তোমাদের পরীক্ষা দেয় যে কলকাতা নিরীক্ষরেখাতে কত দূরে আছে তখন তোমার উত্তর দেবে যে বাইশ ডিগ্রি চৌত্রিশ মিনিট উত্তরে কিন্তু কলকাতার অবস্থান রয়েছে পৃথিবীতে ঠিক আছে নিরীক্ষরেখা সাপেক্ষে এবার যেটা আছে এটা তোমার বাড়িতে ভালো করে এটা দেখে নেবে অক্ষাংশ অনুযায়ী ঠিক আছে অক্ষাংশ জিনিসটা কি তোমরা এটা বাড়িতে ভালো করে দেখে নেবে তো এই ছবিটা ভালো করে পড়ে তারপর তোমরা এটা বুঝে নেবে ঠিক আছে যদি কোনো সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে একটা জিনিস স্কিপ হলো সেটা দেখে নাও যে অক্ষাংশ জিনিসটা কি পৃথিবী পৃষ্ঠের যে কোনো জায়গা পৃথিবীর কেন্দ্রে নিরক্ষরেখা থেকে কেন্দ্র পর্যন্ত টানা সরলেখার সঙ্গে যে কোন তৈরি করে তাই হলো গিয়ে ওই স্থানের অক্ষাংশ তো পুরোটা ভালো করে তোমরা পড়বে তারপর যে জিনিসটা মূল সেটা তোমাকে আমি আবার বলে দিলাম যে পৃথিবী পৃষ্ঠের যে কোনো জায়গা থেকে আর কি পৃথিবীর কেন্দ্রে নিরক্ষরেখা থেকে কেন্দ্র পর্যন্ত টানা সরলরেখার সঙ্গে যে কোন তৈরি করে তাই হলো গিয়ে ওই স্থানের অক্ষাংশ বোঝা গেলো এবার চলো আর দ্রাগিমাটা কি দেখো দ্রাগিমা রেখাটা মূল মধ্য রেখা থেকে পূর্ব পশ্চিমে উত্তর মেরু বিন্দু থেকে দক্ষিণ মেরু বিন্দু পর্যন্ত অঙ্কিত লম্বা অর্ধবৃত্তাকার রেখাগুলো হলো দ্রাগিমা রেখা কি না মূল মধ্য রেখা থেকে পূর্ব পশ্চিমে উত্তর মেরুবিন্দু থেকে দক্ষিণ মেরু বিন্দু পর্যন্ত অঙ্কিত লম্বা লম্বী রেখাগুলো হলো দ্রাগিমা রেখা হয়েছে দ্রাগিমা রেখা জিনিসটা বোঝা গেল এবার দেখো এবার দেখো দ্রাঘিমা রেখার পরিচয় বা দ্রাগিমা রেখার বৈশিষ্ট্য দ্রাঘিমা রেখা পরস্পর সমান্তরাল নয় ঠিক আছে কিন্তু অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরাল ছিল এটা কিন্তু বৈশিষ্ট্য বৈশিষ্ট্য হিসেবেও খুব ইম্পর্টেন্ট আবার অক্ষরেখার সঙ্গে দ্রাগিমা রেখার যে পার্থক্য যখন দেয় তার জন্য কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত হয় আর কিন্তু আমরা দেখেছি অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত হয় মনে রাখবে দুটি দ্রাগিমা রেখার মধ্যে দূরত্ব নিরীক্ষরেখার কাছে সবচেয়ে বেশি নিরীক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ দূরত্ব কমে যায় প্রত্যেকটি দাগিমা রেখা উত্তর ও দক্ষিণ মেরুবিন্দুতে গিয়ে মিশেছে আচ্ছা একশো আশি ডিগ্রি পূর্ব ও একশো আশি ডিগ্রি পশ্চিম যেহেতু একটাই দাগিমা রেখা তাই তার পূর্ব ও পশ্চিম উল্লেখ হয় না ঠিক আছে মূল মধ্যরেখার পূর্বের দাগিমা রেখা হল পূর্ব দ্রাগিমা আর মূল মধ্যরেখার পশ্চিমের দাগিমাগুলো হচ্ছে পশ্চিম দ্রাগিমা এই দুটোও কিন্তু মনে রাখবে ঠিক আছে ড্রাইগিমা রেখা দুই পূর্ব গোলার্ধের পূ হলে পুহ এবং পশ্চিম গুলার্ধে হলে পহ কথাটা ব্যবহার করা হয় ড্রাইগিমা রেখাও কিন্তু ডিগ্রিতে পরিমাপ করা হয় অক্ষরেখার মতো প্রতি ডিগ্রি দাগিমা রেখাকে ষাট মিনিট অথবা প্রতি মিনিটকে ষাট সেকেন্ড ভাগ করা হয়েছে এই মিনিট বা সেকেন্ড কিন্তু কোনোটাই সময় মিনিট বা সেকেন্ড নয় ঠিক আছে এবার দেখো দ্রাগী মাংস বলতে কি বোঝো দ্রাগি মাংস সংজ্ঞাটাও কিন্তু সেই মানে ওই অক্ষাংশের মতনই খানির কিন্তু একটু আলাদা সেটা দেখো এখান থেকে আমরা পড়ব দেখো অতএব স্থানটির দ্রাগী মাংস হবে ষাট ডিগ্রি পশ্চিম আচ্ছা সহজ করে বলতে গেলে একই দ্রাঘী মাংস যুক্ত স্থানগুলোকে যদি একটা সরলেখা দিয়ে জুড়ে দেওয়া যায় তবে সেই সর্লেখাটাই হবে দ্রাগিমা রেখা হলো এবার যেটা আছে তোমার সেটা বাড়িতে ভালো করে পড়ে নেবে এটা পরীক্ষা করে দেওয়া দেওয়া আছে আর কি আপেল দিয়ে তো তোমার সেটা ভালো করে দেখে নেবে ঠিক আছে এবার দেখো একবার পড়িয়ে দিচ্ছি দেখো বাড়িতে আপেল বা সবেদা দেওয়াল লম্বা এক ফালি কেটে নিলে দ্রাগি মাংসের ধারণা পাওয়া যায় ফালিটি সরিয়ে নেওয়ার পর একটা ফাঁকা জায়গা তৈরি হয় ওই ফাঁকা জায়গা দুপাশে দুটো দেয়াল দেখা যায় ওই দেয়ালের একটিকে মূল মধ্যরেখার দেয়াল অন্যটিকে যে জায়গায় দ্রাগিমার দেয়াল ভেবে ফেলা যায় এই যেটা ছবিতে দেখতে পাচ্ছ ওই দুটি দেয়ালের মাঝখানে যে কোন তৈরি হয়েছে সেটাই হচ্ছে দ্রাগিমার মান তো এই দুটোর মাঝখানে যে কোনটা তৈরি হয়েছে সে দুটো দেয়ালের মাঝখানে সেটাই হচ্ছে দ্রাগিমার মান ওকে দেখো ইম্পর্ট্যান্ট তথ্য ব্রিটিশ যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের নিচে আছে রোয়েল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি সেখানে একটি শঙ্কর ধাতু তৈরি দণ্ড রাখা আছে যেটি জিরো ডিগ্রি দাগিমা রেখাকে চিহ্নিত করে খুব ইম্পর্ট্যান্ট কিন্তু মনে রাখবে এই নামটা অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি আচ্ছা পর্যটকরা ওই দণ্ড দুই দিকে দুই পা রেখে নিজের ছবি ক্যামেরা বন্দি করে এক পা পূর্ব আর এক পা পশ্চিম গোলার্ধে থাকে কি মজার ব্যাপার তাই না এই দেখো ছবিটা দেখতে পেয়েছো এবার দেখো এবার দেখো জানার দৌড়ে পিছিয়ে থেকেও না মূল রেখার ওপরে যখন সূর্য আসে তখন ঠিক দুপুর বারোটা মূল মধ্যরেখা থেকে পনেরো ডিগ্রির পূর্ব দাগিমায় তখন দুপুর একটা আবার পনেরো মিনিট পনেরো ডিগ্রির পশ্চিম দ্রাগিমায় সেই সময় সকাল এগারোটা দ্রাগিমা অনুযায়ী কোনো স্থানের সময়কে সেই স্থানের স্থানীয় সময় কিন্তু লোকাল টাইম বলা হয় খুব ইম্পর্টেন্ট লোকাল টাইম বা স্থানীয় সময় বলতে কী বোঝো কোনো দাগিমায় সূর্য যখন ঠিক তার মাথার উপর আসে তখন দুপুর বারোটা হয় একটা গোটা দেশের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম যেমন ভারতের পূর্ব সীমানা ও পশ্চিম সীমানার মধ্যে সময়ের পার্থক্য প্রায় এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একটা দেশের একটাই সময় ঠিক না করলে রকম অসুবিধে দেখা তাই ভারতের ক্ষেত্রে এই অসুবিধা এড়াবার জন্য ঠিক মাঝ বরাবর বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দাগিমাকে প্রমাণ দাগিমা ধরা হয়েছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দাগিমার স্থানীয় সময়কে সারা ভারতের প্রমাণ সময় হিসেবে ধরা যায় খুব ইম্পর্টেন্ট তাহলে বোঝা গেল ভারতের প্রমাণ সময় কোনটি সেটা হচ্ছে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট ওকে পূর্ব দাগিমা গ্রীচের সঙ্গে ভারতে মানে গ্রিনিচের সঙ্গে ভারতের প্রমাণ সময়ের পার্থক্য পাঁচ ঘন্টা তিরিশ মিনিট তারপর দেখো ভারত গ্রীনিচের পূর্ব দিকে অবস্থিত কোনো অনুষ্ঠান যদি লন্ডনে বিকেল পাঁচটায় শুরু হয় তবে ভারতের টেলিভিশনে সরাসরি দেখা যাবে বিকেল পাঁচটার যোগ পাঁচ ঘন্টা তিরিশ মিনিট সমান সমান রাত্রি দশটা তিরিশ মিনিটে তাহলে ভেবে দেখো লন্ডনে যখন বিকেল বেলা তখন ভারতে রাত হয়ে গেছে ঠিক আছে তারপরে দেখো একটা জিনিস খুব ইম্পর্টেন্ট পৃথিবীর যে কোনো জায়গায় অক্ষাংশ ও দ্রাগিমা জানবার একটি অত্যাধুনিক ব্যবস্থা হলো জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম খুব ইম্পর্টেন্ট জিপিএসের মানে জিপিএসের পুরো কথাটি কী এটা কিন্তু শর্ট কোয়েশন দিয়ে থাকে তো পৃথিবীর কৃত্রিম উপগ্রহ থেকে এই ব্যবস্থা কার্যকরী হয় বর্তমানে জাহাজে বিমানে আধুনিক গাড়ি মোবাইল ফোনে জিপিএস কিন্তু থাকে তোমাদের তোমরা সবাই হয়তো জিনিসটা জানো যে জিপিএস জিনিসটা কি ওকে এবার দেখো অক্ষরেখা ও দ্রাগিমার রেখার বৈশিষ্ট্যগুলো তুলনা করে দেখাও আচ্ছা এগুলো তোমাদের বাড়িতে তোমরা দেখবে একবার তো প্রশ্নগুলো এখানে করা আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ তোমাদের পড়াটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি ক্লিক করে নেক্সট ভিডিওগুলো দেখার জন্য আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখানো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো